এবার লাল শাড়িতে উত্তাপ ছড়াচ্ছেন অপু বিশ্বাস। প্রথমবারের মতো সাইমন সাদিকের সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন তিনি। শুধু তাই নয়, লাল শাড়ি চলচ্চিত্রটির মধ্য দিয়ে প্রযোজকের খাতায়ও নাম লেখালেন এই নায়িকা। কিন্তু কি আছে এই চলচ্চিত্রে? চলচ্চিত্রটির আদ্যোপান্ত জানাচ্ছেন লিয়ানা শারমিন। ২০০৫ সালে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন অপু বিশ্বাস। অন্যদিকে ২০১২ সালে অভিনয় শুরু করেন সাইমন সাদিক। প্রথমবারের মতো এই দুই নায়ক নায়িকা চলচ্চিত্রের পর্দায় জুটি বাঁধছেন। তাদের প্রথম চলচ্চিত্রের নাম লাল শাড়ি। গেল বছরের পহেলা নভেম্বর থেকে শুটিং শুরু হয় লাল শাড়ি চলচ্চিত্রের। এই চলচ্চিত্রের শুটিংয়ের মধ্যে দিয়ে প্রথমবারের মতো বড় পর্দার জন্য ক্যামেরার সামনে দাঁড়ান অপু বিশ্বাস ও সাইমন সাদিক। ঢাকার অদূরে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকা বাজারের কৌড়ি গ্রামে শুটিং করেন লাল শাড়ি চলচ্চিত্রের। একটানা শুটিংয়ের মধ্য দিয়ে লাল শাড়ি চলচ্চিত্রের কাজ শেষ করেন পরিচালক। এবার ঈদে লাল শাড়ি মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির পরিচালক বন্ধন বিশ্বাস। সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা লাল শাড়ি, এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো প্রযোজকের খাতায় নাম লেখাতে যাচ্ছেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। তাই তো প্রচারণায় বেশ ব্যস্ত সময় পার করছেন এই নায়িকা ও প্রযোজক। গত বুধবার সেন্সর ছাড়পত্র পেয়েছে লাল শাড়ি। ছবিটি নিয়ে বেশ আশাবাদী অপু। তিনি বলেন, এবার ঈদে ইনশাল্লাহ আমার প্রযোজিত প্রথম ছবি মুক্তি পাচ্ছে, সবাই ছবিটির পাশে থাকবেন। আশা করি এবারের ঈদে লাল শাড়ি সবাইকে মুগ্ধ করবে। এদিন লাল শাড়িতে ধরে দেন নায়িকা। বিষয়টিকে ইঙ্গিত করে অপু বলেন, আমার স্বপ্নের ছবি লাল শাড়ি, অনেক যত্নে আমরা ছবিটি বানিয়েছি। এই যে লাল শাড়িতে আমাকে দেখতে পাচ্ছেন, নিশ্চয়ই বুঝতে পারছেন এর মাধ্যমে আপনাদের আমার ছবির একটি বার্তা দিয়ে দিলাম। এবার সবার ঈদ হোক লাল শাড়ির সঙ্গে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী তাঁতপল্লীকে ঘিরে সাজানো হয়েছে লাল শাড়ির গল্প। বাংলাদেশের শাড়ি এক সময় দেশের বাইরেও সমাদৃত ছিল। এই ঐতিহ্য এখন বিলুপ্তির পথে। কি কারণে হারিয়ে যাচ্ছে তার পেছনের গল্প এবং তাঁত ও জামদানির হারানো ঐতিহ্যের চিত্র ফুটে উঠবে এ সিনেমায়। ছবিটির কাহিনী ও সংলাপ লিখেছেন তানভীর সিডনি। চিত্রনাট্য ও পরিচালনা করেছেন বন্ধন বিশ্বাস। এতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, সুমিত সেনগুপ্ত, দিলরুবা দোয়েল, রাশিদুজ্জামান অপু সহ আরও অনেকে। লিয়ানা শারমিন, নিউজ 24।